গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। চান টান করে সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। সকাল এখন নেই, 12টা বেজে গেছে। রান্না বান্না করব, কাজ করব, আর তোমাদের সাথে বকর বকর করব। এটাই হচ্ছে এখনকার আপাতত রান্নাতে করব হচ্ছে মাছ ডাল। আর কি করব এখনো দেখিনি, সবজি বাজারটা খুলে দেখতে হবে কি সবজি বাজার হবে কি না হবে। আজকে দিনটা বড্ড বোরিং, কোনো সেরকম কোনো কাজ নেই। তবে বোরিং এর থেকেও ভালো কি, আজকে আমি খুব রিল্যাক্স করব ঘরে। আমি সারাদিন ধরে আজকে ঘরে থাকব, অল্প অল্প কাজ করব আর বেশি বেশি করে আরাম করব। এটাই হচ্ছে আজকের টার্গেট। রান্নাবান্না বসাবার আগে সবজি টবজি দেখবো সেগুলো কি কমে আছে ফ্রিজের মধ্যে। তার আগে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ভাত ডালটা বসিয়ে নেওয়ার পরে বাদ বাকি রান্না। ভাড়ার ঘর থেকে গিয়ে ডাল বার করে নিয়ে আসলাম। আজকের একটু মুসুর ডাল আর মুগ ডাল মিক্স করে রান্না করব। তো ডাল তো বার করে নিয়ে এসেছি, এবার হচ্ছে ধুতে হবে। ডালটা ধুয়ে নিই, ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিই। জানেন তো আমার আর আমার কর্তা মশাইয়ের কিন্তু মুসুর ডালটা খাওয়া বারণ, যেহেতু আমরা ভেজ খাই আর মুসুর ডালটা পরে হচ্ছে নন ভেজের মধ্যে। কিন্তু কি করব, এ ডাল এখনকার আনা নয়, সেই এক মানে 6-7 মাস আগে ডাল আনিয়েছিলাম আর একদম মানে খুব রেয়ার হয়। তবে দেখছি না এবার একটুখানি পোকা পোকা মতন ধরে যাচ্ছে আর এতটা ডাল নষ্ট হয়ে যাবে। তাই জন্যে শুধু কার মানে আমার আর ওর জন্য আলাদা করব, আবার বাচ্চাদের জন্য আলাদা করব, ওই চিন্তা করেই একটু একটু করে করে সপ্তাহে একদিন দুদিন করে করে খেয়ে এটাকে শেষ করতে হবে। আর এই দেখুন, ওই যে কালকে সব বাচ্চাগুলো এসেছিলো না এখানে পাস্তা বানানোর জন্যে, সব কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে, হলুদ টলুদ সব শেষ। হলুদটাকে ঢালি আগে। আজকে যাই রান্না করব সব খুব কম 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 করে রান্না করতে হবে, মানে যা রান্না করব সব আজকের খেয়ে শেষ করতে হবে। কাল আবার একাদশী, তো একাদশী মানে কি আমি আর আমাদের উনি করবেন, আমরা দুজনেই একাদশী করব। কিন্তু এই খাবারগুলো থাকলে তো বাচ্চারা খাবে না। কাল আবার রবিবার, তাদের আবার বাহানা তো আছেই চিকেন ছাড়া, তাদের সানডে নাকি, সানডে বলে মনেই হয় না। যাই হোক, সবজি টবজি কাটি, এবার রান্না বান্না করি। ডাল হয়ে গেল আমার সাঁতলানো, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এরপরে কি করব, এরপরে উচ্ছেটা ভেজে নিই। ওটা কাটা হয়ে গেছে, ওটাকেই আগে ভেজে নিই। যেদিনকে ভাববো যে আজকের বেশি কোনো কাজ করব না, বাইরে কোথাও বেরোবো না, ঘরে থাকব, অল্প অল্প কাজ করব, অল্প স্বল্প শর্টকাটে রান্না করব আর বেশি করে রেস্ট করব, শুয়ে বসে কাটাবো কি গল্পর বই পড়ব যাই করব, খানিকক্ষণ যাওয়ার পরেই না আমার নিজেই বোর লাগতে শুরু হয়ে যায়। করো করো, তুমি তোমার কাজ করো, আমি আমার বকবক করি।
প্রচণ্ড বোরিং লাগছে, প্রচণ্ড বোরিং একটা দিন, কোনো কাজেতেই মন বাড়া জোর বিদ্যুৎ চমকালো। আবার একদিকে প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে, কখনো আবার ছাওয়া হয়ে যাচ্ছে, আবার এরই মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। কী যে মানে বাইরের দিকটা কি নিস্তব্ধ, কোনো হাল্লাগুল্লা চিল্লা নেই, কিচ্ছু নেই, এগুলো দেখে দেখে যেন আমার আরও বোর লাগছে। সে সারাদিনটা কী যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার মুখটা দেখছো কি বিচ্ছিরি লাগছে দেখতে, মানে গ্রে হেয়ারসে ভর্তি। কবে যাব এটা ঠিক করতে, চুলগুলোকে ঠিক করাতেই হবে, পুজো এসে যাচ্ছে, অন্তত গণেশ পুজোর আগে ক্যারাটিনটা তো করাতেই হবে, নাহলে এই মুখ নিয়ে গণেশ গনু বাবাকে এই মুখটা দেখানো যাবে না। আর চেহারাটাও তো যা হচ্ছে ফুলে ফেঁপে দিনে দিনে, কী বলবো, জিমে যেতে পারছি না, একদম যেতে পারছি না। তবে কিছু একটা করতে হবে, খুব শরীরে ধরে যাচ্ছে আমার আস্তে আস্তে, না পায়ে ব্যথা, কোমরে ব্যথা, প্রচণ্ডভাবে আমি সাফার করছি। কিছু একটা করতে হবে, এই বছরে আর জিমে ভর্তি হব না, ভেবেছিলাম ভর্তি হব, মেয়েকে ভর্তি করেছি, আর হবে না, দুজনে মিলে একসাথে বেরোলে তো হবেই না, তাতাইকে কে দেখবে। আর আরেকটা কথা কি জানো তো, কোনো কাজের লোক পাচ্ছি না, কোনো হেল্পিং হ্যান্ড পাচ্ছি না। গণপতিতে যে আমার কী হবে এবারে আমি বুঝতে পারছি না। যাদের যাদের কথা বলে রেখেছিলাম সবাই এক এক করে ফোন করছে, আর ফোন করে বলছে এই সমস্যা ওই সমস্যা, আসতে পারবে না, কী হবে আমার, তোমরা কেউ আসবে আমায় হেল্প করে দিতে। আজকের মতন রান্নাবান্না মোটামুটি শেষ, মাছের ঝালটা হয়ে গেছে, এটা নামালেই আমার আজকের মতন এবেলার ছুটি। চলো ঝপ করে দেখিয়ে দিই তোমাদের ফাইনাল মেনু আজকের কী কী রান্না করলাম। এদিকে হাঁড়িতে আছে ভাত, উচ্ছে বেগুনের ভর্তা, মুগ মুসুর ডাল, মিক্সড সবজি, এদিকে মাছের ঝাল, আর রাত্রেবেলা আলু চচ্চড়ি করবো, এটা রেডি করা রয়েছে। এবং ট্যাপট্যাপে তেল তেলে লাগছে, বাপরে বাপ, ডাকি সবাইকে এবার খাওয়ার জন্যে। তাতাই মিষ্টি, চলে আয় সবাই, পুরো মুখটা গরমের মধ্যে লাল হয়ে গেছে, এত বাজে দেখাচ্ছে মুখটা, কি করা যাবে, মুখটাই এরকম। খাওয়া তো হয়ে গেছে, এখন সবাই, আর এখন দুপুরবেলা তো সবাই এখন রেস্ট করবে, আমার তো ঘুম আসছে না, তো আমি বসে বসে ডাবল বেলুন বানিয়েছি। এটা পার্পল আর পিঙ্ক দিয়ে বানিয়েছি জল ভরে, এটা গ্রিন আর ইয়েলো দিয়ে বানিয়েছি, এটা রেড আর অরেঞ্জ দিয়ে বানিয়েছি, আর এটা ব্লু আর হোয়াইট দিয়ে বানিয়েছি। তো এবার এই চারটে বেলুনস, এই চারটে বেলুনস কার ওপরে ফাটাবো সেটা এখন ভাবতে লাগবে, কাল সকালবেলা এইগুলোকে ফাটাবো মায়ের গায়ে। মা যদি দেখেছে একটা মারও আমার পিঠে যা, মানে মাটিতে পড়বে না, সব মানে লুকিয়ে দিয়েছে এখন, আর কাল সকালবেলা মানে মা সকালবেলা উঠবে আর মায়ের গায়ের মধ্যে এগুলো ফেলে দেবো, মা ভিডিওতে দেখবে যে চারটে। মা যদি এগুলো দেখে যে আমি বানিয়েছি, তাহলে তো মা আমার এগুলো আমার পিছনেই পড়বে, তো আমি এখন এগুলোকে লুকিয়ে দিই। আমার ওয়ার্ড্রোব ছাড়া আর কোনো কিছু ভালো নেই, আর বাকি এই দুটো আমি খাটের নিচে ঢুকিয়ে দিই। আজ আমাদের পিঙ্কি রানীর জন্মদিন, ওদের ছোট্ট কেক আনিয়েছি, ওর জন্য সারপ্রাইজ দেবো বলে ওকে, আসুক কেকটা কাটবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday Pinky Bee, happy birthday to you. দাদা,
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 7:30 বেজে গেছে, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরেও খিদেটা মেটেনি। প্রত্যেক দিন ঠিকই 7:30-8টার সময় এমন বাজেভাবে একটা খিদে পায় না, তখন মনে হয় যেন মানে কী খাই সেরকম একটা ফিলিং। আর ঘরে যা থাকে, এই ধরুন চিড়ে মুড়ি বাদাম চানাচুর এগুলো তো থাকেই, কিন্তু মোটেই খেতে ইচ্ছা করে না। তখন যেন মনটা ওই বাইরের চপ সিঙাড়া ওই নানান রকমের জাঙ্ক ফুড, মানে বাচ্চাদেরকে কী দোষ দেব, আমার নিজেরও তো বর্তমানে এই সমস্ত ক্রেভিং। তো যাই হোক, এই তাতাইয়ের তো ম্যাম এসেছে, ওকে পাঠাতে পারলাম না। মিষ্টি আর টুস্কি দুজনকে পাঠিয়েছি স্যান্ডউইচ আনার জন্যে। জানেন তো আমাদের ঘরের সামনেতেই, মানে এই 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা স্যান্ডউইচের ঠেলা আছে। 3-4 রকমের স্যান্ডউইচ রাখে এরা, 3-4 রকম নাই তো দেখছি 8 রকমের স্যান্ডউইচ রাখে। আর এত সুন্দর এত টেস্টি স্যান্ডউইচ বানায় না, আমার ফেভারিট হচ্ছে চিজ কর্ন স্যান্ডউইচ। আরও নানান রকমের বানায়, আমারটা আলাদা করে একদম পেঁয়াজ টিয়াজ ছাড়া বানিয়ে দেয়। তার সাথে যা সুন্দর একটা ওই গ্রিন চাটনি দেয় আর একটা সস দেয়। ওফ, তার সাথে আবার দেয় হচ্ছে একদম মচমচে ওই কী বলে পটেটো চিপস, মানে ইয়াম ইয়াম, এত টেস্টি। তো ওই পাঠিয়েছি দুই মেয়েকে, যা কে একটুখানি হাঁটাচলাও করে আয় আর স্যান্ডউইচ নিয়ে আয়, খাবো ঘরে আসলে পরে। এই ছোট্ট একটা ঠেলা, এই দুই ভাই না বন্ধু জানি না, এরা দুজনে প্রত্যেক দিন এখানে মানে এই ঠেলাটা বসায়। আর কি মারাত্মক সেল! মাঝে মাঝে এদেরকে দেখে আমারও মনে হয় আমিও একটা এরকম ঠেলা গাড়ি কিনে এই সমস্ত কিছু বিক্রি বাকরা করি। রান্না তো খুব একটা আমারও খারাপ না, নানান রকমের এই সমস্ত ফ্যান্সি খাবার দাবার তো আমিও বানাতে পারি। কি বন্ধুরা, আপনাদের কি সাজেশন, লাগাবো নাকি একটা ঠেলা? ঠেলা লাগাতে পারি, আস্তে আস্তে উন্নতি হলে সেই ঠেলাটাকে ফুড ট্রাকে কনভার্ট করা যেতেই পারে। এইভাবেই তো ছোটোখাটো থেকেই তো বিজনেস স্টার্ট করা যায় না? আর নাম কি MBA স্যান্ডউইচওয়ালি, এটা রাখা যেতেই পারে না? এখন তো ট্রেন্ডিং, কিছু একটা লাগিয়ে দাও, তার আগে MBA লিখে দাও, তাহলেই হয়ে গেল। যেমন MBA চাওয়ালা, MBA কফিওয়ালা, MBA আমাদের তো কলকাতায় MBA ফুচকাওয়ালা, আরও অনেক অনেক কিছু আছে। তো আমাদেরও একটা এরকম খুললে হয়, ভাবছি দেখি কী করা যায়। আপনারা সাজেশন দিন তো, কমেন্টে লিখুন কি এরকম একটা ফুড ট্রাক ফুড ঠেলা খুলে আর তার নাম কি MBA, মানে যাই হোক একটা সাজেশন দিন। যাক গে, আমাদের স্যান্ডউইচ প্যাক হয়ে গেছে, এবার বাড়ি আসলেই খাবো। বর্তি ভাই, আজকে একটু স্যান্ডউইচ নিতে বেরিয়েছিলাম, এখন নিয়ে বাড়ি ফিরছি। রাত্রে রান্না বসিয়ে দিয়েছি আলু চচ্চড়ি। আজকে ভেবেছিলাম যে করবো শিমুইয়ের পায়েস করবো, আর আমি সকাল থেকে ভেবে নিয়েছি যে দুধ আমি অর্ডার দিয়ে দিয়েছি, দুধ আনানো হয়ে গেছে। এখন ফ্রিজ খুলে দেখছি যে দুধ তো আনানো হয়নি, তো এবার আর এই যে পাউডার দুধ ঘরে এইটুকু রয়েছে, এই যে তলায় করে আছে, এটা দিয়ে কি আর পায়েস করা যায় নাকি এতগুলো লোকের? তো এখন দেখি, খোঁজ লাগিয়েছি যদি দুধটা কেউ এনে দেয়। মিষ্টি তো একবার বেরিয়েছে, স্যান্ডউইচ এনেছে, ওকে বললে ও তো আর হারগিজ যাবে না, উল্টো আমাকে আরও মুখ করবে, যাও নিজে খেতে হলে নিজে যাও, দেখা দেয়। আচ্ছা, তোমরা কিন্তু কেউ আমার মুখে আর চুলের দিকে তাকিও না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। গা হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে এসেছি, একটু দুফোঁটা তেল নিয়ে মাথায় ভালো করে চুপড়ে দিয়েছি, এত অতিরিক্ত গরম লাগছে, কী বল। ঘরে বসে বসে না একদম কথা বলা যাচ্ছে না, যাই ছাদের দিকে গিয়ে একটুখানি বসি, যতক্ষণ আমার তরকারিটা হচ্ছে, প্রেশার কুকারে দিয়েছি তো ঝপঝপ হয়ে যাবে। ছাদে একটু একটু হাওয়া দিচ্ছে, আর একটু জোরদার হাওয়া আর একটু বৃষ্টি হলে না বেশি ভালো হতো ব্যাপারটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে অবধিই থাক, অনেক বকবক করেছি গরমের মধ্যে, তোমাদের সাথে খুব শীঘ্রই আবার একটি নতুন ব্লগে দেখা হবে। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এই ব্লগটা তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, তবে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে দিও, পেজের নামও সেম, রঞ্জনাস ক্যাসেল, পেজটাকে ফলো করে দিও, শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে ওখানেও একটা লাইক দিয়ে দিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করতে আসবো, টিল দেন হরে কৃষ্ণা।